أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله خالق الحب والنوى يخرج الحي من الميت ومخرج الميت من الحي ذلكم الله فأنى تؤفكون. সংগ্রামী নগরবাসী, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, আমি কোরআন শরীফের সূরা আনামের 95 নম্বর আয়াত, 95 নম্বর আয়াত, 12 নম্বর রুকুর একটি আয়াত তেলাওয়াত করেছি, যার অর্থ হচ্ছে মহান আল্লাহ তাআলাই মানুষের খাদ্যের যোগান দেন, খাদ্য শস্য উৎপাদন করে। মহান আল্লাহ বিজ্ঞ, তিনি জানেন তার সৃষ্টির জন্য কত খাদ্য দরকার, তিনি তাই সৃষ্টি করেছেন। খাদ্যের কোন অভাব হওয়ার কথা নয়। আমাদের হিসাব মতে এখন নিত্য পণ্য যা দরকার তার মজুদও রয়েছে। তাহলে আমার ভাইয়ের খাবার কে কেড়ে নিয়েছে? এই চোরদের বিরুদ্ধে, দুর্নীতিবাদদের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে পারলে খাদ্যের জন্য কোন পুরুষকে কান্নাকাটি করতে হবে না। আপনারা জানেন পুরুষ সহজে কাঁদে না, কিন্তু কাঁদলে জোয়ার ছুটে যায়। আমার ভাইয়ের চোখের পানি আল্লাহর আকাশকে কাঁপিয়ে দিয়েছে। আজকে টিসিবির লাইনে মানুষ তার সন্তানকে অন্যের কাছে রেখে, ঘরে রুগী রেখে ঘন্টার পর ঘন্টা সম্মানিত নারী পুরুষরা আজকে আহাজারি করছে। এই কান্না আমরা আর দেখতে চাই না। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। কোন দেশের 95% মানুষ আপনাদেরকে ঘৃণা করে, আপনারা ক্ষমতা থেকে সরে যান। যে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে না, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে না, এমন অথর্ব সরকারের কোন দরকার নেই। আমরা বলতে চাই, আমাদের নেতা প্রফেসর গোলাম আজম কেয়ার টেকার ফর্মুলা দিয়েছিলেন, এর মাধ্যমে আপনারা বেনিফিশিয়ারি হয়েছিলেন, আমাদের ফর্মুলার আলোকে আন্দোলন করে ক্ষমতায় গিয়েছিলেন, ক্ষমতায় গিয়ে এটা বাতিল করেছেন, আবার আপনাদেরকে কেয়ার টেকার ফর্মুলা ফিরিয়ে আনতে হবে। আমরা আমাদের ভোট দিতে চাই। আমি একজন যুবক মানুষ, এখন একটা ভোট দিতে পারি না, দেশের লক্ষ লক্ষ যুবক ভোট দিতে পারে না। আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিন, আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিন, আমাদের বাঁচার অধিকার ফিরিয়ে দিন, আমাদের মান সম্মান ফিরিয়ে দিন। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। এই জাতি জামাতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে। জামাত সৎ এবং যোগ্য লোকের দল। জামাত যেখানে হাত দিয়েছে সুনাম ফলেছে। আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ। বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন চলছে। আবারও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করার জন্য আহ্বান জানাচ্ছি, সকলকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। কি এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে রাজি আছে?